ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা ঈশান বাংলার ইভিনিং শোতে এমন একজন ব্যক্তিত্বকে আমরা এখানে এনেছি, তাকে আপনারা চেনেন। তিনি শিলচর শহরের সুপরিচিত ব্যক্তিত্ব এবং শিলচর শহরে যে আপনারা দেখছেন যে যে হাজার হাজার অটো চলাচল করছে, এগুলোর যে একটি সংস্থা, সে নিয়ন্ত্রক সংস্থা, সে সংস্থার তিনি অটো মালিক সংস্থার তিনি সভাপতি এবং দীর্ঘদিন থেকে তিনি এই কাজটি করে আসছেন। তো আপনাকে স্টুডিওতে অনেক স্বাগত। তার নাম বিকাশ ভট্টাচার্য, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার, আমি বিকাশ ভট্টাচার্য। আমি দীর্ঘদিন আমার অটো ব্যবসা দিয়ে আমার ব্যবসা আমার শুরু জীবন। আজকে আমি এখনও অটো ব্যবসায়ী জড়িত। ঘটনাচক্রে আমি আমাদের নানান সমস্যা নিয়ে কথাবার্তা বলার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে 90 ইংরাজিতে শিলচর অটো রিক্সা মালিক সংস্থার সাধারণ সম্পাদক মনোনীত হই। বর্তমানে আমি এই সংস্থার সভাপতি। এই সংস্থা গঠিত হয়েছিল 1883 ইংরাজিতে এবং আমাদের এক্স মিনিস্টার মাননীয় কবীন্দ্র প্রকাশিত মহাশয়ের নেতৃত্বে এই শিলচর অটো রিক্সা মালিক সংস্থা কাছাড়ে প্রথম গঠিত হয়েছিল। কাছাড়ে নাম বরাকবিলিতে প্রথম অটো রিক্সা অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। সেই সংস্থার বর্তমানে আমি সভাপতি আছি, দায়িত্ব পালন করছি। তৎসঙ্গে আমি সমগ্র কাছাড় জেলায় ধলাই, কাঠিগড়া, লক্ষ্মীপুর, সোনাই, শিলচর সব জায়গায় মিলে প্রায় 18টি সংগঠন অটো সংস্থা নতুন করে সৃষ্টি হয়েছে। সেই সমগ্র অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে একটা কোঅর্ডিনেশন গঠন করা হয়, অল কাছাড় অটো রিক্সা অনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি, সেটারও আমি সভাপতি মনোনীত আছি। তো আপনারা শুনছেন যে বিকাশ ভট্টাচার্য যেগুলো সব অটো সংস্থার একজন নিয়ামক হিসাবে আছেন। তো আপনাকে আপনাদেরকে দর্শকদের একটু বলে আমি কেন আজকের অনুষ্ঠানে বিকাশ ভট্টাচার্যকে ডাকলাম, আর সেই কারণটা যদি আপনার সামনে না বলি তাহলে আপনারা এই যে আলোচনাটার যে মূল বিষয়টাতে আপনারা যেতে পারবেন না। কারণ বিকাশ ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব, তিনি অটো চালকদের সমস্যা, অটো দিয়ে সৃষ্ট সমস্যা, অটো দিয়ে কী করে সবগুলো তার নাড়ি নক্ষত্র, তার মুখস্থ। তো আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব বিকাশদা, যে আপনি একটু আগে বলেছেন যে আপনার হাত দিয়ে জন্ম হয়েছে অটো মালিক সংস্থার এবং আজ আপনি আজ বিভিন্ন বিধানসভা এলাকাভিত্তিক যে অটো সংস্থাগুলো আছে এগুলো আপনার এগুলো দিয়ে আপনাদের সংস্থার নিয়ন্ত্রণে এগুলো চলাচল করে, তার মানে আপনার যে যোগাযোগ সেটা সারা কাছাড়ে বা বরাকবিত্তকে বিস্তৃত। তো এখন যে আসলে যে সমস্যাটা হচ্ছে, এটা আপনারা যারা অটো মালিক সংস্থা, আসার সময় দেখা যায় যখন যানজট হয়, কিচ্ছু হয়, তখন প্রশাসন হোক, রাজনৈতিক নেতা হোক, সংগঠন হোক, সবার প্রথমেই দুষ্টা অটো চালকদের উপর পড়ে, অটোর উপর পড়ে, এই এদের জন্যই জ্যাম হচ্ছে সারা শহরে। তো এই অভিযোগটাকে আপনি কীভাবে দেখছেন? অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমি কাছাড়বাসী জনসাধারণকে অবগতির জন্য বলছি, বর্তমানে শিলচর অটো রিক্সা মালিক সংস্থা যেটা গঠিত হয়েছিল 40 বছর পূর্তি হয়েছে। সেই 40 বছর পূর্তি উপরে আমি আজকে দুঃখের সঙ্গে বলতে চাই, আজকে কাছাড় জেলায় যে সময় অটো সৃষ্টি হয়েছিল তখন মাত্র 170টি অটো নিয়ে এই সংস্থা গঠিত হয়েছিল। তারপর এই সংস্থা যে সময় আমি সম্পাদক বনি তখন প্রায় 3000 অধিক 91 ইংরেজিতে অটো সদস্য ছিল। বর্তমানে কাছাড় জেলায় বিভিন্ন অটো সংস্থা গঠন হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে অটো চলাচল শুরু করেছে। আগে শিলচর শহরে নামেই আস্তা কাছাড় জেলায় অটো চলত, তারপর সরকার বাধ্য হয়ে শিলচরে 13টি সেন্টার করেছে, ধলাই, বাগা, কাবুগঞ্জ, জায়গায় জায়গায় যেমন শিলচর, বাসকান্দি, এরকম সব সেন্টার করে 13টি সেন্টারে প্রায় আমরা প্রায় 25,000 ডিজেল পেট্রোল আমরা কতটা হবে শিলচর প্রায় অ্যাপ্রক্সিমেট 7,000 অটো চলাচল করছিল, ডেলি চলাচল করছে, চলাচল করছিল। কিন্তু বর্তমানে সেই 7,000 মধ্যে আমাদের হিসাব মতে প্রায় 1,000 অটো নিশ্চিহ্ন হয়ে গেছে। 7,000 মানে কেন নিশ্চিহ্ন হয়ে গেছে, কারণ উপায় নাই। কারণ শিলচর শহরে ই রিক্সা আর ই অটো বর্তমানে যে শুরু হয়েছে, আমরা জেলাধিপতি মহাশয়ের নিকট আমরা আবেদন করেছিলাম, যেহেতু বর্তমান সরকার ইলেকট্রিফিকেশনের উপর ইঞ্জিনের উপর জোর দিচ্ছে, আমাদের পেট্রোল অটোর পরিবর্তে আমাদেরকে ই অটোর আমাকে পারমিটের যাতে ট্রান্সফার করে,
কিন্তু আজ পর্যন্ত আমাদের সেই লেটারের কোনো জবাব দেয়নি। দাদা আপনারা কি সরকারকে বলেছেন? হ্যাঁ বলেছি। আমাদেরকে আমাদের কেরিস্কার মতো ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা বলেছি, আমরা দাবি করেছি। কিন্তু এখন তো কথা আছে, ই অটো বেরিয়েছে যেটা এখন ই অটো আমরা দাবি জানিয়েছিলাম প্রায় বিগত বছর দুয়েক হয়ে যাবে। সেটা আপনারা কেন কিনছেন না? না না কিনছি না, আমরা তো আমরা একটা জিনিস জানি যে মোদি সরকার খুবই ভালো কাম করছে, আমরা মানি ভালো কাম করছে। যেমন ই রিক্সা বের গরিব আমরা সবার জন্য বের করেছে, নন পলিউটেড গাড়ি বার করেছে, আমরা ধন্যবাদ জানাই। এটা তো প্রযুক্তির আসবে, হ্যাঁ প্রযুক্তির সঙ্গে আসছে। কিন্তু আমাদের শিলচারের ক্ষেত্রে আমরা বিশেষ করে উল্লেখ করতে হবে, শিলচারের ক্ষেত্রে 2014 ইংরেজিতে অ্যাক্সেস অটো হয়ে গেছে বলে আমাদের অটোর পারমিট, আমাদের অটোর ক্ষেত্রে পারমিট লাগে, ফিটনেস লাগে, রোড টেস্ট লাগে, গভর্নমেন্টের বিভিন্ন নিয়মকানুন মেনে চলতে হয়। আমরা অনেক রয়্যালিটি দিই, কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে ইরিশকা ওরা পারমিট লাগে না। আমরা দ্বিতীয়কে জিজ্ঞেস করেছি, দ্বিতীয় বলেছে না ইলেকট্রিক গাড়ির কোনো পারমিট লাগে না। সেই এটার সুবাদে ওই আজকে দেখা গেছে বছর তিনেক আগে আমরা আপত্তি করেছিলাম। একটা প্রস্তাব তোকে জিজ্ঞেস করি, ধরুন আমি একটা আজকে ইরিশকা কিনলাম বা আমি একটা ই অটো কিনলাম, তো সেটা কি আমি কালই চালাতে পারবো রাস্তায়? আমাদের শিলচর প্রশাসনের সম্মতিতে আপনি চালাতে পারবেন, কিন্তু ভারত সরকারের যে মোদি সরকারের যে নোটিফিকেশন জারি করেছে সেটা মতে হয় না, সেটা মতে হয় না। কারণ দেয়ার কানেক্টিভিটি স্পষ্ট উল্লেখ করেছে, তারা শহরের সংযোগস্থল পর্যন্ত আসতে পারবে, শহরের প্রধান সড়কে। ইভেন আমি এক্সাম্পল গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমরা সম্মান করি, আমরা এবার অটো সংস্থা উনাকে সমর্থন করেছি, আমরা শিলচরের এমএলএ থেকে সমস্ত সবাইকে আমরা প্রায় 25,000 আমরা অটো চালকরা লগে আমাদের ড্রাইভার প্রায় 40,000 আমাদের পরিবার আমরা এবার সমর্থন করেছি, বিজেপি সমর্থন করেছি আমরা আমাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য। আমরা যদিও এখন ওনারা ভালো কাজ করছেন, আমাদের শিলচরের এমএলএ অনেক ভালো কাজ করছে, কিন্তু আমাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, আমরা তুলে ধরতে পারছি না, হয়তো আমাদের ডিমেরিজ, কিন্তু আমাদের কোনো সুরা হচ্ছে না। কারণ ডেইলি নিত্যনৈমিক 10-15 ই রিক্সা শিলচরে প্রবেশ করছে, শিলচরের প্রধান সড়কের উপরে চলাচল করছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা জনসাধারণকে উল্লেখ করি, জনসাধারণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিলচর শহরে এই যে ক্যাপিটাল ট্রাভেলস থেকে রাঙ্গাখানি মেডিকেল রোডে সমগ্র দিন ই রিক্সা। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটা ই রিক্সা যদি প্রধান সড়কে গুয়াহাটিতে দেখাতে পারেন কেউ, তা আমরা কিন্তু আমরা এমনিই 1,000 অটোর মতন আমাদের অটো এখন অনেকে হয়তো ফুটপাতে দোকানদারি করছে, অনেকে অনেক মালিকের ই রিক্সা চালাচ্ছে, কারণ কাগজের বৈধতা করতে পারছে না, পয়সার ইনকাম নাই। সেই জন্য আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা বলছি যে আমাদের সরকারের কাছে দাবি আমরা জানিয়েছি যে আমরা ই রিক্সা কিনতে, কিন্তু আমরা ইলিগ্যাল কিনতে চাই না, আমরা বৈধতা চেয়েছি যে আমাদের শিলচরের পারমিটের পরিবর্তে আমাদেরকে ই অটো। তার মানে আপনি একটা বিরাট সামাজিক সংকটের বিষয় দাঁড়িয়েছে, উনি বলছেন যে 1,000 অটোর প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, তাই তো? মানে অটোর ব্যবসাটা শিলচরে হচ্ছে না, এই জন্য হচ্ছে না যে ওরা পারমিশন দিয়ে অটো চালাচ্ছে, সমস্ত ধরনের কাগজপত্র আপনারা দিচ্ছেন, কিন্তু একজন রিক্সা বা ই অটো দেখা যায় কোনো ধরনের কাগজপত্র ছাড়াই সে চালাতে পারছে। স্বাভাবিক ভাড়া সমান তো মানুষ তো অটো উঠবেন না বা অটো চালকের সেই ধরনের, তো এটা একটা বিরাট সংকটের ব্যাপার আছে। প্রায় অ্যাপ্রক্সিমেট 3,500 ই রিক্সা ইনস্ট্যান্ট রানিং ইন দ্য উইদিন দ্য মিউনিসিপ্যালিটির ভিতরে এবং প্রধান সড়কে প্রায় 3,000-3,500 ই রিক্সা অবৈধভাবে চলছে, যেহেতু মোদী সরকার, আমরা সম্মান জানাই মোদী সরকারকে, কিন্তু আমরা আশ্চর্য হই এই মোদী সরকারেই আমাদের আসাম সরকার যেটা গুয়াহাটিতে মানা হচ্ছে, আমাদের শিলচর কর্পোরেশন ডিক্লেয়ার আমরা সমর্থন করেছি, মানে শিলচর প্রশাসন, হ্যাঁ আপনার মানে এই যে রিক্সা নিয়ন্ত্রণের জন্য কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না, এটাই তো আপনি বলতে চাইছেন? সবারই চলার অধিকার আছে, কিন্তু আইন মেনে চলুক, রিক্সা থাকতে হবে, আপনি রিক্সাকে না করতে পারবেন না, কিন্তু সবাই আইন মেনে চলুক, এটাই আপনার বক্তব্য আছে বলতে। আচ্ছা, ই অটো কি পারমিশন দেওয়া হচ্ছে এখন? দ্বিতীয় কোনো পারমিশন নাই, ই রিক্সা দেয়ার পারচেজ তারা পারচেজ করছে ভিলেজের দেশে, ইভেন ই রিক্সাও কেয়ার অফ দিয়ে। ই রিক্সাটা আমরা যতটুকু জানি ওই রিক্সার একটা ডিক্লারেশন দিতে হয় ডিটি অফিসে, তারা মিউনিসিপ্যালিটি চালাবে না, আমরা যতটুকু দেখছি চলছে, কিন্তু চলছে। তাই সেহেতু আমরা আবেদন করছি প্রশাসনের কাছে না, বিশেষ করে সরকারের কাছে, আমাদের শিলচর শহরকে আপনারা আজকে আমরা গতকালকে পেপারে দেখতে পারলাম, তার জন্য আজকে আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম, এখানে আসলাম, আমরা দেখলাম। আপনি কোথায় থেকে সংখ্যাটা পেলেন যে 3,500 ই রিক্সা চলছে? দ্বিতীয়কে জিজ্ঞেস করি কতটা রেজিস্ট্রেশন হয়েছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি
চোখে দেখতে পাচ্ছি আপনি যে ডিটেইল রেজিস্ট্রেশন করছেন সেই রেজিস্ট্রেশনের ইয়েটা কি মানে মাপদণ্ডটা কি মাপদণ্ড কিছু নাই আরে পারমিট লাগে না ডিটেইল যেই কিনে কালকে রেজিস্ট্রেশন করতে চাইলে রেজিস্ট্রেশন করতে ওনলি রেজিস্ট্রেশন আর কিছু না করে যখন আমরা বাইক কিনলাম এরকম হয় আচ্ছা তে আজকে আমরা দেখা যে ইরিস্কেটাও সেম প্রায় অ্যাপ্রক্সিমেট অ্যাবাভ 500 ইরিস্কা হয়ে গেছে শিলচর কমপ্লিটলি অবৈধভাবে আমরা প্রশাসনকে বলেছি ই অটো যেটা ই অটো যে ঠিক আছে আমরা চাই না ওদেরকে ধরো ফাইন করো কিন্তু তাদেরকে কিনা ইলিগেলি কিনে চলাচলটা বন্ধ করতো তো অ্যাটলিস্ট কিনাটা ওদেরকে একটা ডিক্লারেশন করার কোনো কোনো কিন্তু আমরা আশ্চর্য হচ্ছি যে শিলচরে গতকালকে পেপার আমরা দেখতে পেলাম যে শিলচর আজকের পেপারে দেখতে পেলাম শিলচর প্রান্তজ্যোতিতেই যে শিলচর কর্পোরেশন হওয়ার জন্য কোন নতুন কমিটি এসেছে কমিটি কর্পোরেশন করবে তা আমাদের এই কমিটির কাছে আমরা প্রশ্ন রাখি আজকের এই মিডিয়ার মাধ্যমে আমরা এই কমিটির কাছে প্রশ্ন রাখছি আপনারা কর্পোরেশন করার আগে শিলচরের গুয়াহাটির মতন বা ডিব্রুগড়ও যেমন কর্পোরেশন একটাও ইরিশকার প্রধান সড়কে চলাচল করছে না আপনারা নোটিফিকেশন আনুন শিলচর শহরের কর্পোরেশনের প্রধান সড়কে যাতে ইরিশকা বন্ধ হয় অ্যাজ পার মোদির যে নোটিফিকেশন গডকরি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন দিয়েছে সেই শিলচর আমরা অ্যাডভাইসরি বোর্ডের মিটিংয়ে কিছু মাঝে মধ্যে যায় আমাদেরকে বাধ্য করে যে 800 পারমিশন দেওয়া হয়েছে বললে একবার একটা মিটিংয়ে ওটা তো অনেক দিলীপার বিধায়ক যখন ছিলেন তখন তো কিছু পারমিশন দেওয়া হয়েছিল কিছু পারমিশন কি মৌখিক দিয়ে দেয় কোনো পারমিশন দেওয়ার কমপ্লিটে কীভাবে দিবে শিলচরের ডেপুটি কমিশনারে কারণ যেহেতু ভারত সরকারে আইন করে দিয়েছে দেয়ার কানেক্টিভিটি অফ মিউনিসিপ্যালিটি আমার আমি যতটুকু জানি আমার দূরদর্শিতা থেকে আমি যে জানতে বুঝতে পারলাম যে ওদেরকে একটা যদি রিটার্ন দেখাতে পারে ওদেরকে পারমিশন দিয়ে দিয়েছে আমরা বলছি ওদেরকে পারমিশন দিয়ে দাও তাহলে আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম অটোটা স্ক্র্যাপ করে বা গঙ্গায় বিসর্জন দিয়ে আমরা ইরিশকা কিনে নেব কারণ আবার এই যে ইরিশকা যেটা মধ্যে করেছিল আজকে থেকে 14 ইংরেজিতে কিছু হাজার হাজার অটো 16 কিলোমিটার রেডিয়াসে কিনেছিল তাদেরকে কালাহুট আর কালাহুট করলো অলদুট করলো তখন দেখা গেল কি আমাদের 16 কিলোমিটার আমাদের যেহেতু ডেস্টিনেশন আমাদের 16 কিলোমিটার আমাদের সুনাই থেকে শিলচর 16 কিলোমিটার রেডিয়াস পেয়ে যায় তো অটোমেটিকলি মানুষে অটো কিনলো যে 16 কিলোমিটার তো কাভার করে তারপরে করলো কি গভর্নমেন্টে বুঝলো যে ডিসি বুঝলো যে তার ভুল ডিসিএ করলো কি হঠাৎ একটা আরটিএ বোর্ড মিটিং করে এটাকে 10 কিলোমিটার করে দিল করে বন্ধ করে দিল তখন আজ পর্যন্ত এই যে কিছু অটো প্রায় 400-500 অটো আমাদেরকে আমাদের মাননীয় এমপি মহাশয়কে আমরা এইবার সমর্থন করার পূর্বে আমরা দাবি জানিয়েছিলাম যে ওদের একটা ব্যবস্থা করেন এই 400-500 অটো এখন পর্যন্ত কাঁদছে রাস্তায় বেরোতে পারে না কিন্তু ওবাদের 5000-এর ওপর ইরিশকা আর ই অটো আমরা দেখলাম কংগ্রেস আমলে আপনারা ডিসিকে চাবি সমঝে দিচ্ছেন আন্দোলন করেছেন এগুলো আন্দোলন কোথায় গেল এখন তো কিছু নাই আপনারা কি শক্তিহীন হয়ে গেছেন না দুর্বল শক্তিহীন না আমরা শক্তিহীন না আমরা যে দেখেছি যে প্রশাসনে একতরফা আন্দোলন আমরা ইরিশকা নিয়ে আমরা এই গভর্নমেন্ট আমরা দিলীপ পাল তখন এমএলএ ছিল আমরা 5 টাইমস মিছিল করেছি এজিটেশন করেছি ঘেরাও করেছি ডিসি অফিস আমরা ইভেন ক্ষুদিরাম বসুর নিচে আমরা ধর্না দিয়েছি আমরা 2000 অটো নিয়ে ডিটি অফিস ঘেরাও করেছি 2 দিন না 1 সপ্তাহের জন্য ইরিশকে একটু ধরপাকড় করেছে তারপরে আমরা একটা আন্দাজ করেছি ওদের পিছিয়ে একটা পলিটিক্যাল নিশ্চয়ই বেগ আছে হয়তো নাইলে হঠাৎ করে তাদেরকে বন্ধ করলো আবার সবাইকে ইভেন শিলচরে বর্তমানে আমরা যেরকম আমরা আমাদের মেম্বার আমার মেম্বার হল আমাকে যেরকম বলছে রাজনৈতিক বেগ ওদের পেছনে আছে রাজনীতি কারণটা তো আমরা বুঝি না কেন আমরা না রাজনীতি আমাদের ইলেকশন আগে যেমন ইলেকশন আগে আমরা এবার বিজেপি আমাদেরকে মিটিং করে আমাদের সমর্থন চেয়েছিল আমরা ওপেন আমরা দীপায়ন চক্রবর্তী এবং আমাদের মাননীয় সম্মানীয় রাজদীপ রায় মহাশয়ের অনুরোধে আমরা প্রকাশ্য সভায় আমরা এবার 25,000-এ প্রায় 3,000-এর অধিক আমরা জমায়েত হয়েছিলাম আর আমরা 7টা কনস্টিটিউয়েন্সির প্রায় 25,000 অটো আমরা একদম খালি আমরা 2টা দাবি রেখেছিলাম যে আমাদের পারমিটটা 16 কিলোমিটার করে দেওয়া হোক আর কিছু ইরিশকাটারে আমরা ইরিশকার বিপক্ষে না কন্ট্রোল করা হোক আর আমাদের যে 400-500 যে অটো যারা পারমিটটা
misunderstanding or misguide of government. This deputy commissioner je 16 ke kortom kore hota 10 kore dio tar karone silchar er kichu chele baider permit e gari kinechilo oi je ora je bipode poreche আমাদের রাজদীপ মহাশয় ওটা ফরওয়ার্ডিং করে ডেপুটি কমিশনারকে দিয়েছেন আজকে থেকে দুই বছর আগে তিন বছর আগে কিন্তু আজ পর্যন্ত এটার কোনো রেজাল্ট নাই রেজাল্ট নাই ধরুন সরকার যদি এইভাবে কোনো প্রস্তাব আপনাদের সামনে রাখে আপনাদের অটোগুলো সারেন্ডার করুন বা আপনারা বিক্রি করুন আমরা তো চাই যে আপনাদের লাইসেন্স রেজিস্ট্রি আমরা ইরিশকা দিয়ে দেব হ্যাঁ আমরা তো চাই পারমিট আমরা দিই আমরা এখন স্টিল টুডে ওখান থেকে আমরা রেডি আছি যেমন মমতা মানাজি যেরকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে না না করেছিল যেমন করেছিল আমরা দেখেছি অটো পুরানো হয়ে গেছে 15 বছরের পরে ইনস্টেড অফ এই এটার একটা ভ্যালু ধরে সবাইকে এই টাকা একটা ডাউন পেমেন্ট রাখে এক পয়সাও কেউ লাগেনি ডাউন পেমেন্ট রাখে সবাইকে নতুন অটো দিয়ে দিয়েছিল ইভেন বর্তমানে ই অটো দিচ্ছে সবাইকে তা আমরা চাই আমাদের আসাম সরকার ঘটনা আমাদের গুয়াহাটির সঙ্গে আমার আলাপ হয়েছে গুয়াহাটি তো সেই অবস্থা কারণ আমি ঘটনাচক্রে আজকে দীর্ঘ 8-10 বছর ধরে আমি অল আসাম আমাদের 23টা ডিস্ট্রিক্টে অটো ইস্যুশন আছে সব অটো ইস্যুশন আমরা একটা কোঅর্ডিনেশন আছে সেই অল আসাম অটো রিক্সা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির আমি সভাপতি সেই আমার সবার সঙ্গে যোগাযোগ হয়েছে আমাদের সমগ্র আসামি কিন্তু ওরা গুয়াহাটিতে একটু বেঁচে আছে অন্যান্য যেমন শহরে ছোটো ছোটো শহরে একটু প্রবলেম হচ্ছে কিন্তু গুয়াহাটি আর ডিব্রুগড় বেঁচে গেছে তাদের প্রধান সড়কে অটো রিক্সা নিষিদ্ধ আমাদের শিলচরও এটা আমরা অনেকবার দাবি জানিয়েছি ইভেন শিলচরের জনসাধারণের পত্র পত্রিকায় যারা রেগুলার পড়ে তারা অবগত আছেন যে আমরা অটো মালিক সংস্থা হ্যাঁ বর্তমান সময়ে আমরা দেখেছি অনেক যাত্রীরা অনেক পথচারীরা বলে যে ই রিক্সাটার লাগে আর এখন যন্ত্রণা আগে আমাদের অটোর জন্য বলতো ও ই রিক্সা আমাদের বিধায়ক আছেন ইও আছেন এমপি আছেন ওরা যদি একটু ইনিশিয়েটিভ নেন অ্যাটলিস্ট এটা ওদেরকে একটু কন্ট্রোল ডেইলি অ্যাভারেজ 15টা অ্যাভারেজ মাসে 300-400 ইরিশকা শিলচরের রাস্তাতে না বর্ধিত হচ্ছে মানে এটা ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর আজকে এরকম যদি চলে তে হয়তো এক বছরের ভিতরে শিলচর মানে ইরিশকা বিস্ফোরণ হবে জনবিস্ফোরণ যেটা আমরা কই ইরিশকার বিস্ফোরণ হবে এই বিস্ফোরণ হলে আপনারা এখনই দেখতে পাবেন যে রেলের ডাব্বা যেরকম যায় আপনারা অন্নপূর্ণা সিনেমা হলের এখান থেকে যদি আপনারা একটু পথচারী যদি হেঁটে হেঁটে আয় তো আপনারা লক্ষ্য করতে পারবেন যে রেলের ডিব্বা বগি যেরকম থাকে স্টিল র্যাঙ্কের পর্যন্ত কন্টিনিউ লাইন থাকে একটার পিছে আমাদের অটোর লাইন তো কিন্তু এত লম্বা লাইন আমার অটো আমি আমার 40 বছরের ইতিহাসে দেখিনি আমরা এখন লক্ষ্যের সঙ্গে 40 বছর পর আমরা হয়তো অটো ইস্যুশন আমি নিজেও আছি আমার হয়তো আমরা ইমিডিয়েটলি একটা হয়তো আমাদের সব শিলচর শহরে অ্যাটলিস্ট সব অটো চালকরা হয়তো আমরা অটোর পরিবর্তে আমরা অল্টারনেটিভ ফুটপাথের দোকান হোক আর বা ইরিশকা হোক অল্টারনেটিভ একটা চিন্তা করতে আমরা বাধ্য হব দর্শকরা বুঝতে পারছেন সমস্যাটা এত গভীরে গেছে যে এখন অটো চালকরা অটো মালিকরা চাইছেন যে তাদের অটোটা অটো ব্যবসা বাদ দিয়ে তারা ইরিশকা নেবেন না হয় ফুটপাথে বসবেন এই ধরনের একটা পরিস্থিতির মুখে আপনারা তারা দাঁড়িয়েছেন এবং তিনি বলছেন যে জনবিস্ফোরণের মতো একদিন ইরিশকা বিস্ফোরণ হতে পারে শিলচর শহর এটা ঘটনা যে শিলচরে ট্রাফিক জ্যামটা সাংঘাতিক বেড়েছে আপনারা দেখেছেন যে সব জায়গায় ক্যাপিটাল টেবেস থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত জ্যাম রানিঘাড়ি পয়েন্ট পর্যন্ত মেডিকেলও জ্যাম রয়েছে তো এই সবগুলোর জন্য শুধুমাত্র অটোকে দায়ী করা চলে না এটা তো আপনি বলেছেন এবং এর জন্য ইরিশকার একটা বিরাট ভূমিকা রয়েছে এবং দ্বিতীয় আপনাদেরকে বলেছেন প্রায় 3,500 ইরিশকা রয়েছে আচ্ছা এখন আপনারা এই আপনারা কি আগামীতে কোনো কর্মসূচি নিচ্ছেন যাতে আপনাদের দাবিগুলো সরকারের কাছে ভালো হবে বা গুয়াহাটিতে গিয়ে পরিবহনমন্ত্রী তখন আমাদের এখানকার বোড়াকে প্রত্যেক আপনারা কি এইসব কথা তুলেছেন আমরা অ্যাকচুয়ালি আমরা যদি সত্য কথা বলি আমরা ডেলিভার আমরা যে আমরা পলিটিক্যাল বা আমরা কিছুটা এনজিওর কাম করি আমরা যেমন আমরা অনেক সময় যাত্রী পরিষেবাই করি এনজিও মানে ইন্ডাইরেক্টলি আমরা জাতি সেবামূলক কামই করি কিন্তু আমরা যে একটা পরিবহন মন্ত্রীর লোকে দেখা করব আজকে আমরা আমাদের দোষ যেমন আমরা বিজেপিকে অন্ধভাবে সমর্থন করেছি আমরা দীর্ঘ দিন আমরা কোনো দিন কোনো রাজনৈতিক সংগঠনও নাই কিন্তু যখন যাকে আমরা সাহায্য মনে করছি আমরা যা পছন্দ করছি আমাদের উপকারে লেগেছে আমরা কিন্তু আমরা সময়ভাবে আমরা অনেক সময় যোগাযোগ করতে পারি না আমরা অনেক সময় আমাদের এই দাবিটা হয় না কারণ আমরা আমি যেমন নিজেও
ডাইরেক্ট অটো ব্যবসার লগে জড়িত। আমি সে সময় আমার ব্যবসার চিন্তা করতে লাগে, আমার এখানে দিনের বিকালে বেলা পয়সা পাওয়ার পর আমার বাজার হবে। সেই আমরা আজকে একটা জিনিস, আমরা যেমন 40 বছরে আমরা অটো মালিক সংস্থা যেটা আমাদের কপিন্দপুর কাস্ত সৃষ্টি করেছিলেন, সেই একটা গুড নিউজ দেই আমরা। আমার এই যে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে অটোর ব্যবসাটা বা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের শিলচরের জেলা প্রশাসন, সঙ্গে হয়তো আমাদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনেরা যাদের আমাদের দোষারোপ করে আসছিল একদিন, তাই আমরা একটা বলতে চাই যে আমাদের অটো চালিয়ে চালিয়ে আমরা একটা লিস্ট বের করেছি প্রায় 30 অর্ধিক উপর হবে, যে আমরা একটা ফ্যাসিলিটিং প্রোগ্রাম করছি, ইমিডিয়েট হয়তো করবো, এপ্রিল মাসে ভিতরে হয়তো করতে পারি। কারণ অনেকে উচ্চশিক্ষার জন্য হন, যেমন আমার জানা মতে দুইজন অটো চালক তার ছেলে মেয়েদেরকে বিটেক পর্যন্ত করে দিয়েছে, কিন্তু ওখানে এমটেক যেতে গেলে পয়সা লাগে, সরকারি যদি না পায় প্রাইভেট এই সে ব্যবস্থা নাই। তো যেতে হোক একটা কোম্পানির সঙ্গে আমরা আলোচনা করেছি, কোম্পানি বলেছে যে হয়তো দেখে চিন্তা করছে যে স্পন্সর করবে। তা আমরা এরকম যেমন মেডিকেল পড়ছে কোটাত আমাদের অটো চালকের একটা ছেলে, হে অটো চালিয়ে চালিয়ে তার খরচা, কিন্তু ওখান এই যে পড়াশোনার জন্য এগিয়ে গিয়েছিল। আমি নিজেও ব্যক্তিগত, যেমন আমার মেয়েকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করে নিয়েছি, কিন্তু এমটেক পড়াবো কীভাবে পড়াবো এটা আমি চিন্তা করছি, আমি এই অটোর ব্যবসা শেষ হয়ে যাচ্ছে। এরকম আমার যে মালিক সংস্থার সেক্রেটারি আছে, ম্যাট্রিকে ল্যাপটপ পেয়েছিল, এবার হায়ার সেকেন্ডারিতে টুটি পেয়েছে, ও যে একটা মাস্টার রাখবে বিএসসিতে বিকমে তার মেয়ের জন্য, আমার বলতে আমরা কী করবো। তাই আমরা চিন্তা করছি যে আমরা আগে যারা অটো বা অটোর যারা ইনভলভ, আমরা কম বেশি মোটামুটি একটু শিক্ষা দীক্ষা করে আমরা অটোর ব্যবসায় জড়িত হয়েছিলাম, আমরা যতটুকু পারিনি উচ্চশিক্ষা নিতে তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের সন্তানটারা যাতে আমরা উচ্চশিক্ষা। আর এফেতে আমরা 40 থেকে 50 জন বর্তমান, আগের অনেক শিক্ষা অনেক উপরে চলে গেছে, এরকম আছে প্রচুর, এরকম প্রচুর আছে। আমাদের মাননীয় স্যার কমিন্দপুর কাস্ত মহাসভার সময় যে সব অটো চালক ছিল সবাই ছেলেমেয়ে সন্তান অনেক বড় বড় চাকরি করছে এখন, আমরা পারি। কিন্তু বর্তমানে যে আমরা এই দুর্যোগের সময় যে আমরা প্রায় 40 থেকে 50 জন আমরা অটো চালক আছে আমরা বের করে নিয়েছি, ওরা আমার কাছে আসার পর আমি জানতে পারলাম যে ওরা ছেলেমেয়েদের সব আমার মতন সবাই ছেলেমেয়েকে মোটামুটি একটা মাস্টার ডিগ্রির পর্যায়ে নিয়ে গিয়েছে, কিন্তু এখন আর অটো চালিয়ে এটা সম্ভব না। তাই আমি নিজে আমাদের একটা শিলচরের একটা কোম্পানির সঙ্গে আমি আলাপ করেছি যে এইসব ছেলেকারের এই কোম্পানির নাম বলবো না এখনও, কারণ ফাইনাল হয়নি। এই কোম্পানি আমাকে বলে সিম্পেথিক্যালি বলছে হ্যাঁ আমি ট্রাই করবো আমরা একটা যাতে কম্পিটিশন দেওয়া। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলছি যে আমাদের ছেলেমেয়েকে আগেতে পড়াশোনা করাবার জন্য, খেয়ে বাঁচা তো দূরস্থ, পড়াশোনা তো করাতে পারবো না, এখন খেয়ে বাঁচারও চিন্তা পড়ে গেছে। হয়তো অটোর অল্টারনেটিভ হয়তো আমরা, আমার আজকে এখানে ইন্টারভিউ আমি আসছি বসছি, হয়তো আমি আমার সব সদস্যকে বলে ইনভাইট করে আবার বলবো তোমরা অল্টারনেটিভ চিন্তা করো, কারণ আর আমাদের বেঁচে থাকার উপায় নেই এই হয়েছে। কারণ আপনারা বুঝতে পারছেন কোন জায়গায় কতটুকু বেতনের জায়গা থেকে তারা এই কথাটা বলছেন। আজকে বিকাশ ভট্টাচার্য এখানে এসেছেন এবং তিনি যে কথাগুলো বললেন, যেটা তিনি বলছেন যে আজকে তারা ছেলেমেয়েদের পড়াতে পারছে, উচ্চশিক্ষা দিতে পারছে, অথচ মেধাবী, ওনার নিজের মেয়ে আছে আরও আছে সব মেধাবী, কিন্তু এমবিটি এমটেক যে করাবেন সেই টাকা পয়সা অটো চালিয়ে রোজগার করা যায় না, এটা একটা পিতার জন্য কতটুকু ব্যথা এটা সেই পরিবারের সদস্যরাই বুঝতে পারবেন। তাছাড়া তারা দেখছেন যে অটো দিয়ে আর জীবিকা নির্বাহ করা সম্ভব না, তারা ভাবছেন যে এই ব্যবসা ছেড়ে দেবেন, এরকম জায়গায় এসে দাঁড়িয়েছেন, কেন আজকে দাঁড়িয়েছেন এটাও তিনি বুঝিয়েছেন। এবং প্রশাসনের উচিত এই ব্যাপারটা বিবেচনা করা, ইরিশকা থাকবে কিন্তু যারা আগে এসেছে তাদের অগ্রাধিকার থাকতে হবে, এটা সভ্যতার নিয়ম। বিশেষ করে আরও অটো থেকে আমরা রোজি রোজগারের থেকে সবচেয়ে বড় হলো শিলচর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমরা খারাপ বলি না, কিন্তু পুজি ওরা নজর দেয় না, কিছু হোমগার্ড আছে শিলচর ট্রাফিক পয়েন্টে যে দাঁড়িয়ে, ওরা কী করে গিভেন টেকের জন্য একটা কিতা করে, এখন মোবাইল নিয়ে না না স্ন্যাপ হয় 200 টাকা দেয়, 100 টাকা দেয়, এটা প্রমাণ করতে পারি না আমরা যদিও, আমি দেখেছি। কারণ আজকাল তো আবার কিছু কমেন্টস করতে গেলে আবার একটা দর লাগে, কারণ আমরা কী করবো দেখা যায় কিন্তু ওকে 100 টাকা 200 টাকা না দিলে বিকালবেলা ফাইন হয়ে যায় 2000। তো এরকম করে শিলচর অনেক অটোর এই ফাইনের কারণে ডকুমেন্টস ঠিক করতে পারছে না, কারণ এই ফাইন আসলে পরে কাগজটা আপডেট করা যায় না, এই ফাইনটা আগে ক্লিয়ার করতে হয় অনলাইনে। তো এরকম করে বোধ হয়
প্রায় 300 তারিখ অটো এখন ডকুমেন্টস লেপস করে বসে আছে শিলচরে এই অটোগুলো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ না ডকুমেন্টস করতে পারবে না আর চালাতেও পারবে না তাই আমরা আমরা পুলিশ প্রশাসনের এই আজকে আমরা অনুরোধ করছি আমাদের জনপ্রতিনিধিদের যে আপনারা অ্যাট লিস্ট অটো চালকদের প্রতি একটুক নজর দিন যাতে অটো চালক আমরা যারা ভবিষ্যৎ চিন্তা করছি আমাদের পরবর্তী প্রজন্মের তাদের যাতে আমরা মানুষ করতে পারি আমাদের যাতে একটু সহমতির চোখে প্লাস শিলচর শহরের যে আজকে জন্ম বিস্ফোরণ একটা শব্দ আমরা শুনে আছি এটা ইরিশকা বিস্ফোরণ ঘটার পূর্বে আপনারা একটু সঠিক পদক্ষেপ নিন নাহলে হয়তো আজকে আমি না আমাদের আপনারাও প্রজন্মের দিকদারি হবে আজকে আমাদের স্টুডিওতে বিকাশ ভট্টাচার্য এসে অনেকগুলো মূল্যবান কথা বললেন এগুলো আমাদের নাগরিক জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার